শ্রীধরন শ্রীরাম বর্তমান বাংলাদেশের টি টোয়েন্টি ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করছেন। তার কাজের মূল ভাগ হলো ব্যাটারদের ইন্টেন্ট পরিবর্তন করে গতানুগতিক ধারার বাইরে গিয়ে ইম্প্যাক্ট তৈরি করা। বিসিবি তাকে নিয়োগ দিয়েছেন ব্যাটারদের ব্যাটিং ত্রুটিমুক্ত করতে। তার নিয়োগের ফলে রাসেল ডোমিঙ্গোকে সরতে হয়েছে টি টোয়েন্টি অধ্যায় থেকে। রাসেল ডোমিঙ্গো টি টোয়েন্টি থেকে সরে যাওয়ার পর হেড কোচ শূন্য এই ফরম্যাটের দায়িত্ব এখন শ্রীরামের উপর। এশিয়া কাপ শুরুর আগে ঘটা করে নিয়োগ দেয়া এই কোচ এখন অলিখিত হেড কোচ টি টোয়েন্টির জন্য। সাবেক এই ভারতীয় ক্রিকেটার ক্রিকেট অস্ট্রেলিয়ার কোচিং প্যানেলের সাথে কাজ করেছেন, এমনকি আইপিএলও তিনি কোচিং করিয়েছেন। সেই অভিজ্ঞতার সুবাদে শ্রীরামকে টাইগারদের নাজুক ফরম্যাটের দায়িত্ব দেওয়া হয়েছে। তার সাথে চুক্তি করা হয় 2022 টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। দৈনিক $700 প্রয়োজন হয় তার বেতন মেটাতে। বিশ্বকাপ শেষ, শ্রীরামের চুক্তিও শেষ। এখন বিসিবি কি শ্রীরামের সাথে নতুন চুক্তিতে যাবে? আসলে আমার কাছে যে ইনফরমেশন সেটা হচ্ছে যে আমাদের সাথে আমাদের যে কনসালটেন্ট হিসেবে মিস্টার শ্রীরামকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল এটা ওয়ার্ল্ড কাপ পর্যন্ত। এরপরের ফার্দার ডিসিশনটা পলিসি ম্যাটার একটা আমাদের বোর্ডে আলোচনা করে সিদ্ধান্ত হবে বা এবং সেই সিদ্ধান্ত আমি এখনও এই ধরনের কোনো ইনফরমেশন আমার কাছে নেই। সো আমার মনে হয় না যেটা হ্যাঁ বা না কোনো কিছু বলার একটা রাইট সময়। মাত্র টুর্নামেন্ট শেষ হলো, আমাদের টিম মাত্র আসলো। সো এখন হয়তো এটা ব্যাপারে আমি সিদ্ধান্ত পাবো। শোনা যাচ্ছে এই সিদ্ধান্তটা পুরোপুরি নাজমুল হাসান পাপনের উপর। যদি শ্রীরামকে দীর্ঘমেয়াদী পরিকল্পনাতে নিয়োগ দেওয়া হয় তাহলে টি টোয়েন্টিতে সিডন্সের ভূমিকা কী হবে? শ্রীরামের দায়িত্ব কি শুধু টি টোয়েন্টি থাকবে নাকি ওডিআইতেও তার ভূমিকা থাকবে? যদি ওডিআইতেও থাকে সেক্ষেত্রে রাসেল ডোমিঙ্গোর ব্যাপারে কী সিদ্ধান্ত নেবে বিসিবি? শ্রীরামের দায়িত্ব শুধুমাত্র টি টোয়েন্টিতে হলে তার মেয়াদ কি 2024 টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত হবে? এমন অনেক হিসেব করতে হবে বিসিবিকে শ্রীরামের সাথে নতুন চুক্তিতে যাওয়ার আগে। শ্রীরাম যদি শুধুমাত্র টি টোয়েন্টিতে দায়িত্ব নেয় তাহলে মাহমুদুল্লাহ রিয়াদের টি টোয়েন্টি ক্যারিয়ার কি এখানেই সমাপ্তি, নাকি বিশ্বকাপে মিডল অর্ডারের ব্যর্থতার পর শ্রীরামের নোটবুকে আবারও রিয়াদ নাম উঠবে? কারণ এই শ্রীরামের চাওয়াতে টি টোয়েন্টি থেকে বাদ পড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। শ্রীরাম নোটবুকে রিয়াদের নাম থাকলেও থাকতে পারে, আবার না থাকলেও অবাক হওয়ার কিছু থাকবে না। শ্রীরাম রিয়াদের পরিবর্তে যাদের ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে দলে নিয়েছেন তারা কতটুকু অবদান রেখেছে তা ইতিমধ্যে শ্রীরামের অবলোকন হয়ে গেছে। এখন দেখার বিষয় শ্রীরামের সাথে নতুন চুক্তি হলে এই বিশ্বকাপের ক্রিকেটারদের নিয়ে পরিকল্পনা সাজাবে নাকি আবারও নতুন নতুন ক্রিকেটার নিয়ে নতুন নতুন পরিকল্পনা সাজিয়ে চুক্তির মেয়াদ শেষ করবে। আবু নঈম, স্পোর্টস অ্যান্ড নিউজ।